প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি মনোজ কান্তি হীরা, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। তোমাদের সকলকে এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম এবং দশম শ্রেণীর জন্য পদার্থবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে এরপর একটি সৃজনশীল সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে বোর্ডের দিকে একটু খেয়াল করো, বোর্ডে একটি সৃজনশীল লেখা আছে। আমরা সৃজনশীলটা একটু পড়ার চেষ্টা করি। 30 মিটার/সেকেন্ড বেগে একটি ক্রিকেট বল ঊর্ধ্বমুখে নিক্ষেপ করা হলো। বলটি ধরার জন্য একজন খেলোয়াড় স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড² ত্বরণে 37 মিটার দূর হতে দৌড় শুরু করলো। এবারে প্রশ্ন, অর্থাৎ বেগের মাত্রা কি? অর্থাৎ সমবেগে তরঙ্গ থাকে না, গাণিতিক ব্যাখ্যা দেয়। অর্থাৎ ক্রিকেট বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এবং অর্থাৎ বলটি মাটিতে পড়ার পূর্বে খেলোয়াড় ধরতে পারবে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গাণিতিক সমাধানের দিকে আমরা একটু অগ্রসর হই। প্রথমেই বেগের মাত্রা LT inverse, আমরা সকলে জানি বেগের মাত্রা LT inverse, অর্থাৎ সমবেগে তরঙ্গ থাকে না, গাণিতিক ব্যাখ্যা। সেক্ষেত্রে তরঙ্গের গাণিতিক যে সমীকরণ, গাণিতিক সংজ্ঞা বা সমীকরণ আমরা যাই বলি না কেন, A = V - U / T, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সমান। প্রশ্নে আছে সমবেগ, সমবেগ অর্থাৎ V = U, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ সমান। এই আদি বেগ এবং শেষ বেগ সমান, এটা যদি আমি ত্বরণের সমীকরণে বসিয়ে দেই তাহলে সমীকরণটি দাঁড়ায়, অর্থাৎ A এর মান হয় 0। অর্থাৎ আমরা বলতে পারি যখন কোন বস্তু অর্থাৎ সমবেগে যায়, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ সমান, তখন তার ত্বরণ হয় 0, অর্থাৎ ত্বরণ থাকে না। এবারে আমরা গদানের সমাধান, ক্রিকেট বলটি সর্বোচ্চ কত উচ্চতা হচ্ছে, আমরা জানি কোন বস্তু যদি ঊর্ধ্বমুখে নিক্ষেপ করা হয় অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে তাকে নিক্ষেপ করা হয়, সেক্ষেত্রে জি মাইনাস হয়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ নেগেটিভ হয়। তাহলে সমীকরণ আমরা লিখতে পারি V² = U² - 2GH। আমাদের এখানে বের করতে হবে হাইট অর্থাৎ উচ্চতা h। আমরা জানি নিক্ষিপ্ত বস্তু শেষ বেগ, যে কোনো নিক্ষিপ্ত বস্তু শেষ বেগ 0, এখানে আদি বেগ U = 30 মিটার/সেকেন্ড এবং জি এর মান আমরা জানি 9.8 মিটার/সেকেন্ড². সেক্ষেত্রে আমাদের বের করতে হবে উচ্চতা H = হার্ট। প্রদত্ত সমীকরণে যদি আমরা বসিয়ে দিই ভি এর মান 0, ইউ এর মান 30² - 2 × 9.8 × H, তাহলে আমরা H এর একটা মান পাবো 30² / 2 × 9.8। সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করলে 900/19.6 করলে আসে 45.92 মিটার। তাহলে আমরা গড় দাগের অ্যান্সার পেলাম এইচ, অর্থাৎ উচ্চতার মান 45.92। এবার আমরা ঘ দাগের সমাধান করি, বলটি মাটিতে পড়ার পূর্বে খেলোয়াড় ধরতে পারবে কিনা। তাহলে বলটা মাটিতে পড়তে কত সময় লাগবে, আমরা সেক্ষেত্রে জানি নিক্ষিপ্ত বস্তুর বিচরণকালের একটা সূত্র আছে আমরা সবাই জানি, T = 2U/g, অর্থাৎ
এখানে ইউ হচ্ছে 30 আর জি হচ্ছে 9.8। এটাকে আমরা বিচরণ কাল অর্থাৎ উড্ডয়ন কাল প্লাস পতন কাল অর্থাৎ ওঠা প্লাস নামা দুটো একসাথে আমরা এখানে বের করে ফেলতে পারি 6.12 এত সেকেন্ড। এবারে খেলোয়াড়টি বলের কাছে আসতে কত সময় লাগে, খেলোয়াড়টি যেহেতু তরণে তাহলে আমরা খেলোয়াড়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। খেলোয়াড়টি দৌড় শুরু করছে স্থির অবস্থান থেকে অর্থাৎ জিরো, হাফ, খেলোয়াড়ের ত্বরণের মান হচ্ছে 2 এবং আমরা বের করব টি তার স্কোয়ার। খেলোয়াড়টি দৌড় শুরু করছে 36 মিটার দূর থেকে, এখানে ক্যালকুলেশন করলে 36 ইকুয়াল টু যেতে গেলে টি স্কোয়ার বা টি ইকুয়াল টু যদি আমরা রুট করি 36 সেক্ষেত্রে 6 সেকেন্ড। এক্ষেত্রে খেলোয়াড়ের এই বলের কাছে আসতে মাটিতে পড়ার পূর্বে বলের কাছে আসতে 6 সেকেন্ড এবং বলটি মাটিতে পড়তে 6.12 সেকেন্ড অর্থাৎ খেলোয়াড় পূর্বেই পৌঁছাবে, সেক্ষেত্রে খেলোয়াড় পূর্বে বলটি ধরতে পারবে অর্থাৎ আমরা লিখতে পারি খেলোয়াড় বলটি ধরতে পারবে। তাহলে আমরা লিখতে পারি খেলোয়াড় বলটি ধরতে পারবে যেহেতু খেলোয়াড় বলটি মাটিতে পড়ার পূর্বেই অর্থাৎ 6 সেকেন্ড কম সময়ে বলের জায়গায় পৌঁছায় সেক্ষেত্রে খেলোয়াড় বলটি ধরতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো।